ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার স্থানীয় সময় ভোরে রাজধানী কিয়েভ এবং আশেপাশের বিস্তৃত এলাকায় বিভিন্ন আবাসিক ভবন লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়। শহরজুড়ে ড্রোন হামলার কথা নিশ্চিত করেছে কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তা। স্থানীয় প্রশাসন জানায়, রাতের আধারে শহরের কেন্দ্রের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবনে ড্রোন হামলা চালানো হয়। এতে একটি ভবনের ওপরের তলায় আগুন ধরে যায় বলে জানা গেছে। এছাড়াও হামলায় ভবনটির বেশ কয়েকটি অ্যাপার্টমেন্টও ক্ষতিগ্রস্ত হয়। এতে অন্তত দুই ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া গেছে। ড্রোনের আঘাতে দিনিপ্র নদীর পূর্ব তীরে একটি নির্মাণাধীন বাড়িতেও আগুন ধরে যায় বলে জানান কিয়েভ মেয়র। হামলার বিষয়ে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।